নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। পুরসভার ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদী আসানসোল পুরসভার সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। পঞ্চায়েত নির্বাচনে হেরে যাওয়ায় অভিনব উদ্যোগ নিল শাসক দলের এক প্রার্থী। ছাত্রীকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এক সঙ্গীত শিক্ষককে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। দালাল চক্রে ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। চোখ রাখবো এক ঝলকে। বোরহাট কালীতলার দেবী প্রতিমা নিরঞ্জন হলো শুক্রবার। এদিন মহাসমারোহে চলে ধর্মীয় এই অনুষ্ঠান। অনুষ্ঠান ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে ওঠে। বিষ খেয়ে আত্মঘাতী হলো এক যুবক। মৃত যুবকের নাম বিজয় কুণ্ডু। ঘটনাটি ঘটেছে দেওয়ানদিঘি সংলগ্ন এলাকায়। মৃত যুবকের পিতার অনুমান, তার মায়ের কথায় অভিমানেই সে আত্মঘাতী হয়েছে। গরম পড়তে না পড়তেই বাজারে চলে এসেছে সুস্বাদু খাদ্য তালশাঁস। বিভিন্ন রাস্তার ধারে তালশাঁস বিক্রয়কারীরা তালশাঁস বিক্রির উদ্দেশ্যে প্রত্যেক দিনই উপস্থিত থাকছেন। অসংখ্য তালশাঁস প্রিয় মানুষজন পছন্দের খাবারটি কিনতে ব্যস্ত হয়ে পড়ছেন। আসছি বিস্তারিত খবরে। আসানসোল পুরসভার সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এলাকা ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে এরূপ উদ্যোগ গৃহীত হয়। পুরসভার ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদী এরূপ উদ্যোগ গৃহীত হয়। শনিবার পশ্চিম বর্ধমান জেলা আসানসোল পুরসভার সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় সাউথ বেঙ্গল চেম্বার অফ ফসবেকের উদ্যোগে। ব্যবসায়ী পক্ষ থেকে জানানো হয়, মার্কেটিং ট্যাক্স পুরসভার পক্ষ থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে, তাই তারা সম্মিলিতভাবে প্রতিবাদ করছেন। পুরসভার পক্ষ থেকে এই ট্যাক্স লাগু হওয়ায় কালোবাজারি বাড়বে, তাই অবিলম্বে পুরসভার পক্ষ থেকে ট্যাক্স প্রত্যাহার করতে হবে। আগে থেকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মেয়রকে জানানো হলেও মেয়র উপস্থিত না থাকায় স্মারকলিপি মেয়রের কাছে জমা দেওয়া যায়নি। এতে ব্যবসায়ী মহলে ক্ষোভের সঞ্চার হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। পঞ্চায়েত নির্বাচনে হেরে যাওয়ার অভিনব উদ্যোগ নিল শাসক দলের এক প্রার্থী। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া পঞ্চায়েত সমিতি চিচুড়িয়া গ্রামে। ঘটনার জেরে মানুষজনের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়। দরজায় লেখা, দয়া করিয়া কেউ সান্ত্বনা দিতে আসবেন না। মনে একরাশ ক্ষোভ দলীয় নেতা এবং কর্মীদের বিরুদ্ধে। নির্দল প্রার্থীকে জেতাবার অভিযোগ, এই নিয়ে সরগম পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া পঞ্চায়েত সমিতির চিচুড়িয়া গ্রামে। চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের 10টি সংসদ, তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস 7টি সংসদে আগেই জয়ী হয়ে গেছে। 3টি সংসদে প্রতিদ্বন্দ্বিতা হয়। 2টি সংসদে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হলেও চিচুড়িয়া গ্রামে বিদায়ী পঞ্চায়েত প্রধান চামেলি কুণ্ডু নির্দল প্রার্থীর কাছে 188 ভোটে হেরে যায়। চামেলি কুণ্ডু সহ তৃণমূলের একাংশের দাবি, তৃণমূলের একটা অংশ ইচ্ছাকৃতভাবে তাকে হারিয়েছে। এর ফলে দলের নেতারা যাতে তারা বাড়িতে এসে কোনোভাবে সান্ত্বনা দিতে না পারে, এর জন্য তিনি দরজায় লিখে রেখেছেন। আমি এই জন্যই লিখেছি যে আমার বিরুদ্ধে পার্টির যে লোকগুলো ভোট করিয়েছে, আমাকে হারিয়েছে ষড়যন্ত্র করে, হারার পর তারা আমার কাছে দলবেঁধে আসতো সান্ত্বনা দিতে, দেখাতো আমরা তোমার লোক, তোমার কাছে আছি। আমি সেই সব লোকগুলোকে যাতে না আসে ওই জন্যই আমি কাগজটা চিটিয়েছিলাম। দলীয় লোকে হারিয়েছে, দলীয় লোক চেয়েছিল পঞ্চায়েতে সিন্ডিকেট, ঠিকাদারি সিন্ডিকেট করে পঞ্চায়েতের কাজগুলো থেকে লুটে পুটে খাবো, যেটা আমি করতে দিই। যেখানে সেখানে গাছ কেটে বিক্রি করে দেবো, এই সকলগুলো আমি করতে দিইনি।
যার জন্য আমাকে হারিয়েছে। পার্টি করেছিল, পার্টি নির্বাচিত করেছে, মিটিং করে পার্টি সিলেকশন করেছে এখানে দাঁড়াবে, কিন্তু সিলেকশন করার পরও তলা তলা তারা নির্দল দাঁড় করিয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। এক ছাত্রীকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এক সঙ্গীত শিক্ষককে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বর্ধমান পৌরসভা মিঠাপুকুর ভাঙা মসজিদ তলা এলাকায়। অভিযুক্ত গানের শিক্ষককে বর্ধমান আদালতে পেশ করা হয় শনিবার। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 29 নম্বর ওয়ার্ডে মিঠাপুকুর ভাঙা মসজিদ এলাকায় এক সঙ্গীত শিক্ষকের বিরুদ্ধে তারই কাছে শিক্ষানবিশ এক ছাত্রীকে শ্লীলতাহানি ও কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠল। আমি গত 25শে বৈশাখ রবীন্দ্র ভবনে অনুষ্ঠান করতে যাই, একটা আমাদের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান ছিল, তো সেখানে যাওয়ায় শাড়ি পরে গেছিলাম স্বাভাবিকভাবে। তো স্যার ছবি তোলার নাম করে আমার কোমরে হাত দিয়ে আমাকে কাছে টেনে দাঁড় করান, তারপর পিঠে হাত দিয়ে ছবি তোলেন, এবং তারপর যখন তার কিছুদিন পর গত পরশু উনি আমাকে কিছু মেসেজ করেন যেগুলোতে বোঝা যায় যে তার উদ্দেশ্য সৎ নয়, এবং সেই মেসেজে উনি আমাকে বলেন যে আমি তোর প্রতি অদ্ভুত আকর্ষণ বোধ করছি, এরকম কিছু মেসেজ, এবং সঙ্গে সঙ্গে সেগুলো ডিলিট করারও কথা বলেন। তো সেখান থেকেই আমার মনে হয় যে ব্যক্তির উদ্দেশ্য সৎ নয়, আমি চাইছি এগেনস্টে একটা পদক্ষেপ নেওয়া হোক। ওই সঙ্গীত শিক্ষক সোমনাথ মুখার্জি গত 25শে বৈশাখ একটি অনুষ্ঠানে তার কন্যা সমতুল্য এক ছাত্রীকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পরে ওই ছাত্রীকে কুরুচিকর মন্তব্য করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে। ওই ছাত্রী বিষয়টি অভিভাবককে জানায়। অভিভাবকরা প্রতিবেশীদের বিষয়টি দৃষ্টিগোচরে আনেন। 25শে বৈশাখে রবীন্দ্র ভবনে একটা অনুষ্ঠান হয়, সেখানে যে মাস্টারমশাই ছিলেন যেখানে গান করতে যেতেন ওনার সঙ্গে অশালীন ব্যবহার করে, সুতরাং এই ব্যবহারটা আমি আশা করিনি ওনার থেকে যে এরকম করবে। ও আমায় কিছু বলেনি, ওর মার কাছে ওর বক্তব্য রেখেছিলো। হ্যাঁ, তারপরে যথাযথ ব্যবস্থার জন্য আবেদন করা হয়েছে। হোয়াটসঅ্যাপের মেসেজে মাস্টারমশাই অনেক কিছু অশালীন কথাবার্তা পাঠিয়েছিল, সেগুলো সমস্ত কিছুই ডিটেল ব্রিফ করা আছে। ফিজিক্যালি ঘটনাটা ঘটেছিল বলেই মেয়ে জানিয়েছিল। আপনার কি চাইছেন? আমি চাই যাতে ভবিষ্যতে কোনো মেয়ের সঙ্গে বা তাদের ভবিষ্যতের সঙ্গে যাতে ছেলেখেলা না করানো হয়, তার জন্য যথাযথ ব্যবস্থা আশা করছি যাতে হয়। প্রতিবেশীরা ওই সঙ্গীত শিক্ষকের বাড়িতে চড়া হয়ে প্রতিবাদ জানান। শিক্ষক সোমনাথ মুখার্জি ঘটনার সত্যতা স্বীকার করে নেন। যেমন ভালো লেগেছিল সেটা বলেছিলাম যে সম্পর্কে আমার দুর্বলতা হয়েছে, সেটা খুব ভালো লাগে। তো আর কিন্তু আমি সেরকমভাবে কিছু খারাপ ওকে বা অশ্লীলতা কিছু করি না। আমি দেখলাম ওর ক্ষমতা আছে, পার্স আছে, ও গান ভালো হবে, সেই জন্য আমি ই করছি। এবং মেয়েটার ব্যবহারটাও খুব ভালো লেগেছিল। আপনার কাছে কত স্টুডেন্ট মানে গান শেখে? আর কত মেয়ের স্টুডেন্ট যারা আছে তাদেরকে হোয়াটসঅ্যাপ করেন? তাহলে সবাইকে করেন নাকি করলেন কেন? বললাম তোকে আমার ভালো লেগেছিল। উল্লেখ্য, কিছুদিন আগে তার পুত্রের স্ত্রীকে লাঞ্ছনা করার অভিযোগে মহিলা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। এদিন পুলিশে খবর দেওয়া হলে পুলিশ অভিযুক্ত ওই সঙ্গীত শিল্পীকে গ্রেপ্তার করে। শনিবার তাকে আদালতে পেশ করা হয়। এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে, একজন সঙ্গীত শিক্ষক কন্যা সমতুল্য ছাত্রীর সাথে যদি এরূপ অশালীন আচরণ করেন, তাহলে অভিভাবকরা কার ভরসায় তাদের সন্তানকে এইরূপ শিক্ষকের কাছে পাঠাবেন? সঙ্গীত শিল্পীর এইরূপ আচরণের ফলে অন্যান্য সঙ্গীত শিক্ষকদের সম্মানহানি হচ্ছে বলে মনে করছেন ওয়াকিবহল মহল। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। দালাল চক্রের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। দালাল সন্দেহে একজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দালাল চক্রের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে।
দালাল সন্ধ্যায় এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। আমি বাইরে বসে বসে আমার দামাইকে নিয়ে বসে বসে কাঁদছি, ছেলেটা কিন্তু কোথায় থেকে আইলো, এসে কইছে মাসি কেন কাঁদছো, আমি কইছি বাজি এরকম কথা তোমার বাড়ি কোথায়, আমার এরকম একটা লালাইনা বাচ্চা হয়েছিল মেয়ের পিছে, আমার বাচ্চাটা অসুস্থ হয়ে গেল, কইছে জি মাসি এখানে তো কায়েম পাল ডাক্তার আছে তো ওর চিকিৎসা খুব ভালো হয়, এখানে এই ডাক্তার এখানে এই ডাক্তার গেলে চিকিৎসা ভালো করে না, অনেক অনেক বাচ্চা ওর চিকিৎসা করছে মারা যায়, তো আমি আমাকে 2000 টাকা দেন, আমি এমপাল ডাক্তারকে ফোন করে রাখছি, ওর চিকিৎসাটা ভালো হবে, দরকার হলে ওর চেম্বার আছে ভিতরে, আমি চেম্বারে আমার দামে বলছে যে তুমি 1500 টাকা নাও, আমি বাড়ি থেকে টাকা নিয়েছি তোমাকে 500 টাকা দিয়ে দিচ্ছি, ও কিন্তু টাকা নিয়ে পালিয়ে যাবে, আমি রাতে ছেলে নিয়ে বসে বসে কাঁদছি, ও কিন্তু সকালে আইলো, এটা রাতে টাকা নিলে আর সকাল 4:33 আমার বাচ্চা মৃত্যু হলো, আমি বাইরে বসে বসে কাঁদছি, ও কিন্তু আইলো, আমি কইছি বাজি তুমি কোথাকার বাজি, তুমি আমার টাকাটা নিয়েছো আমাকে দিয়ে দাও, আমার ছেলে মারা গেল আমি বাড়ি চলে যাবো নিয়ে, ও কিন্তু টাকা দিলে না পালিয়ে গেল। আমি একাধিক অভিযোগ উঠে এলো ওই যুবকের বিরুদ্ধে, ওই যুবকের বিরুদ্ধে কারুর কাছ থেকে 1500 আবার কারুর কাছ থেকে 2000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। আপনার ছেলে কি মারা গেছে? আমার ছেলে মারা গেছে, ওর ভরসা নিয়ে আমরা বসে আছি, ইম্পাল বলেছে, ইম্পাল ডাক্তার, ইম্পাল ডাক্তার। এটা কি মনে হচ্ছে এখন কি গোটা মেডিকেল কলেজে কি দালাল চক্র ভরে গেছে? হ্যাঁ হ্যাঁ, দালাল চক্র চলছে, আতঙ্কে আছেন? হ্যাঁ। ৬ দিনের এক শিশু মারা যাওয়ার পর পরিবারের লোকেরা শনিবার সকালে তাকে হাতে নাতে ধরে ফেলে ওই যুবককে। পরে অভিযুক্ত ওই যুবককে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দবার্তা। মহাসমারোহে পালিত হল রবীন্দ্র নজরুল জয়ন্তী। এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় খণ্ডঘোষের তোরকোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তোরকোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন করা হলো শনিবার। উদ্বোধনী সঙ্গীত ও কবির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। তাহলে দেশটি কিন্তু গড়ে উঠবে। আজকে খুব দুঃখের বিষয় যে আমাদের ত্রিপুরা পাশের রাজ্যে একদিন এমন একজন মুখ্যমন্ত্রী হয়েছেন। A global character, he is an icon, a legend of the universe. Sometimes I wonder what was he? Was he a poet? Was he a novelist? Was he an essayist? Was he a playwriter? Was he a short story writer? Was he a travel writer? বিদ্যালয়ের পক্ষ থেকে এলাকার সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয়। এর পাশাপাশি এলাকার নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য তথা বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ রায়কেও সংবর্ধনা জানানো হয়। যেদিন আপনাদের বিদ্যালয়ে 125 বর্ষ
সেই মহান মনীষী, মহান মানুষ, বাংলার বিখ্যাত নক্ষত্র, বাংলার কৃষ্টির জগতে, সৃষ্টির জগতে স্যার রাজবাড়ি বসে 125তম জন্মদিবস আপনারা আমন্ত্রণ করেছিলেন, কিন্তু শিক্ষাক্ষেত্রের একটি অনুষ্ঠান আছে, সেদিন আপনাদের এই মঞ্চ অনুষ্ঠান যে অনুষ্ঠান হয়েছিল সেখানে আমি থাকতে পারিনি। তো থাকলে সেদিন ভালো লাগতো, কারণ আমাদের একটাই ব্যাপার ছিল যে তারা আমাদেরকে রিলি করে গেছেন। বাংলা নাচ গানের মধ্য দিয়ে গোটা স্কুল প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। আজকের অনুষ্ঠান মানে আমাদের 125তম বর্ষ শুরু হয়ে গেছে 27 ফেব্রুয়ারি থেকে। আমাদের এই বর্ষব্যাপী বিভিন্ন প্রোগ্রাম চলবে, তার মাঝখানে আমাদের প্রতি বছরের মতোই এবারে এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানটা করার কথা ছিল, কিন্তু সেই সময় ভোট প্রক্রিয়ার বিভিন্ন কাজকর্ম, মানে মাস্টারমশাইদের প্রশিক্ষণের ব্যাপার ছিল, স্কুলের পরীক্ষার ব্যাপার ছিল, আমরা করে উঠতে পারিনি। সেই কারণে রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসব হিসাবে আজকে অনুষ্ঠানটা আমরা পালনা করছি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের স্কুলের যে ধারাবাহিকভাবে উন্নয়নের দিকে আমরা এগিয়ে চলেছি, মানে খন্ডঘোষ ব্লক, ব্লক থেকে সার্কেল, সার্কেল থেকে এখন আমরা জেলার দিকেও এগিয়ে চলেছি। তো আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠান, পড়াশোনার মান উন্নয়ন, স্কুলের পরিকাঠামো উন্নয়ন এবং এই এলাকার মানুষের সহযোগিতা ইত্যাদি সকল বিষয় একত্রিত করে আমরা এগিয়ে চলি, সেইটার আমাদের একটা অংশ হিসেবে বলতে পারেন, যেটা ধারাবাহিক অনুষ্ঠানের একটা অনুষ্ঠান আজকে আমাদের এখানে পালন করা হচ্ছে। শুধুমাত্র রবীন্দ্র জয়ন্তী বললাম না, রবীন্দ্র জয়ন্তীর সঙ্গে আমাদের এলাকার মানুষ, ছাত্রছাত্রীদের মাস্টারমশাই সকল আত্মকেন্দ্রিকতা এবং আত্মিকতা নিয়ে এটা চলছে। অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শফিকুল ইসলাম সহ শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকারা। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজককারীদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজকে আমাদের স্কুলে রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক একটি প্রভাব, এটি 125তম বিদ্যালয়ের বার্ষিকী আমরা একটা অঙ্গ হিসেবে আজকে আমরা পালন করছি। বিদ্যালয়ে আজকে 19 তারিখ রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক একটি অনুষ্ঠান। আজকে কে কে উপস্থিত আছেন? আজকে উপস্থিত আছেন আমাদের জেলার এবং ব্লকের শিক্ষক বন্ধু, মাননীয় শ্রী বিশ্বনাথ রায় মহাশয় এবং উপস্থিত আছেন আল্লামিন রহমানিয়া মিশনের কর্ণধার মাননীয় শফিকুল ইসলাম সাহেব, এবং আমাদের উপস্থিত আছেন এলাকার বিশিষ্ট কবি এবং বিদ্যালয়ের দানবীর একজন মানুষ, শিক্ষা জনবিদ রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের বিদ্যালয় পরিচালনা সভাপতি মাননীয় শফিকুল চট্টোপাধ্যায় মহাশয়, এবং আমরা প্রত্যেক মাস্টারমশাই এবং কিছু রাজ্যের অভিভাবক এবং ছাত্রছাত্রী। খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। খেলতে গিয়ে 5 টাকার কয়েন গিলে ফেলে 2টি শিশু। ঘটনাটি ঘটেছে কাল্লার দেউড়িপাড়া ও বাগনাপাড়া গ্রামে। উভয় শিশু বর্তমানে কাল্লার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। 5 টাকার কয়েন নিয়ে খেলার সময় কয়েনটি গিলে ফেলল 2টি শিশু। ঘটনা দুটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাল্লার দেউড়িপাড়া ও বাগনাপাড়া গ্রামে। 2টি শিশুকে কাল্লা সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, দোকান থেকে খাবার কেনার জন্য বাড়ির বড়দের কাছে টাকা আবদার করে সৌম্যজিৎ দত্ত ও তিশা বা। ডাক্তার কি বলছে? পরিবারের সদস্যরা টাকা দিলে সেই টাকা নিয়ে খেলার সময় অসাবধানতাবশত 5 টাকার কয়েন গিলে ফেলে। আমার শাশুড়িমা কালকে একটা পয়সা দিয়েছিল 5 টাকার কয়েন, খেলতে খেলতে গলায় পড়েছিল। মানে কি আনতে যাচ্ছিল? তাই দিয়েছিল? কে দিয়েছিল? শাশুড়ি। তারপরে বর্তমানে চিকিৎসকরা কয়েন বের করার চেষ্টা চালাচ্ছেন। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। 2 দিন ব্যাপী শিক্ষামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হলো।
একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের তত্ত্বাবধানে চলে এই রূপ কর্মকাণ্ড। কর্মসূচি ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। We'd also like to honor Honorable Srimati Stupam, the President of OER, Dr. J.P. Mehta, sir. শিক্ষার্থীদের সুবিধার্থে একটি প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত হলো। শনি ও রবিবার দুদিন ধরে চলবে শিক্ষামূলক এই অনুষ্ঠান। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রোডে দেওয়ানদিঘি এলাকায় অনুষ্ঠিত হয় কর্মসূচি। এই দিন বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের তত্ত্বাবধানে চলে এই রূপ কর্মকাণ্ড। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। Inaugurated by all of our honorable dignitaries. A big round. অসংখ্য ছাত্রছাত্রী এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শিক্ষামূলক এই অনুষ্ঠান ঘিরে পড়ুয়াদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজকে আমাদের অ্যানুয়াল যে এক্সিবিশন, আমাদের পুরো সোসাইটির তরফ থেকে, আমাদের ওরিয়েন্টাল অ্যাসোসিয়েশন ফর এডুকেশন অ্যান্ড রিসার্চের তরফ থেকে যতগুলো ইনস্টিটিউট আছে তার বাচ্চাদের এবং তার ফ্যাকাল্টি মেম্বারদের নিয়ে একটা অ্যানুয়াল এক্সিবিশন, এটা প্রত্যেক বছরে হয়। আর গত বছর থেকে আমরা এটা ঠিক করেছি যে আমরা এটা অল্টারনেটিভ ইয়ারে করব, কারণ আমরা ঠিকমতো হয়তো সময় মানে পাই না, অনেক সময় অর্থাভাব খানিকটা ব্যাপার, অর্থের ব্যাপারটা একটা বড় করে খরচা করে। কতগুলো ইনস্টিটিউট এখানে পার্টিসিপেট করছে? এখানে 5টা ইনস্টিটিউট পার্টিসিপেট করছে। ঠিক। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি খেলার খবরে। দুদিনব্যাপী দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বর্ধমান পুলিশ লাইন সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতাটি। 4টি জেলা থেকে 80 জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেন। বেঙ্গল জোনাল চেস চ্যাম্পিয়নশিপ 2018 অনুষ্ঠিত হলো। শনিবার ও রবিবার দুদিন ধরে চলবে এই প্রতিযোগিতা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পুলিশ লাইন সংলগ্ন এলাকায় চলে এই প্রতিযোগিতা। একটি স্কুলের উদ্যোগে চলে এইরূপ কর্মকাণ্ড। 4টি জেলা তথা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা থেকে 80 জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেন। বিভিন্ন বিভাগে বিভক্ত হয়ে চলে প্রতিযোগিতাটি। প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় আয়োজকদের পক্ষ থেকে। আগামীকালও চলবে এখানে। মোটামুটি 4টে ডিস্ট্রিক্ট থেকে প্লেয়াররা এসছে, মোটামুটি 80 জনের উপরে প্লেয়ার হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই 4টি ডিস্ট্রিক্ট থেকে প্লেয়াররা আসছে। প্রাইজ ডিস্ট্রিবিউশনে সব ডিস্ট্রিক্টের সেক্রেটারিরা থাকবে আশা করা যাচ্ছে। আর খেলা মোটামুটি আশার মধ্যেই হয়েছে, যেমন বৃষ্টি মুখার্জি, এস কে মুখার্জি, এনারা বেশ ভালো স্কোর করে আছেন এখনও অবধি। তবে আগামীকাল অবধি কী হবে সেটা এখনও অবধি কিছু বোঝা যাচ্ছে না। প্রাইজ মানি হচ্ছে গিয়ে টোটাল 10,500 রয়েছে। আর হচ্ছে গিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড ট্রফি আর কিছু এজ গ্রুপের প্রাইজ রাখা হয়েছে। প্রতিযোগিতা উপলক্ষে প্রতিটি উপযোগী নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালান। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পুরসভার ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে আসানসোল পুরসভার সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। পঞ্চায়েত নির্বাচনে হেরে যাওয়ায় অভিনব উদ্যোগ নিল শাসক দলের এক প্রার্থী। ছাত্রীকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এক সঙ্গীত শিক্ষককে গ্রেফতার করলো বর্ধমান থানার পুলিশ। দালাল চক্রের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে।
এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।